শুভ বাংলাদেশ। আমার নাম হইল ভয়ঙ্কর ডিপজল। মাগার আজকে আপনার কাছে কিছু কইবার চাইতাছি, যদি শুনবার চান তাইলে মাগার আমি কইবার পারু। অনেক দুঃখ সুখিত আছি আমরা হনে, কে আমগো মিডিয়ার জগতে অনেক কিছু বন্ধ রয়েছে, মাগার আমারও বহুত কিছু বন্ধ রয়েছে। আমি মিডিয়াতে নাই ঠিক আছে, কিন্তু মিডিয়ার বাইরেতে আমি অনেক কিছু করি। মাগার নাচ গান করি, লগে দর্শকরে আনন্দ দেওয়ানোর লেগা ডায়লগ মারি, স্টেজ আমার বন্ধ, মাগার এক একজনের বিয়া বাড়ির ফাংশনও বন্ধ, এর লেগে আমরা একটু কষ্টতে আছি। আচ্ছা, আপনি মূলত পেশায় কি করেন? পেশা তো মাগার এই অভিনয় করি, কিন্তু মাগার অহন্ত অবস্থা অনেক খারাপ হয়ে গেছে গা, করুণায় মাগার সব খেয়ে ফেলাইছি। অহন্ত মাগার এক এক জায়গায় বিয়া শাদি হয় না, আমরা মাগার স্টেজে অনুষ্ঠানে যাইবার পারি না। আগে তো মেলায় যাইতাম, গায়ে হলুদ প্রোগ্রামে যাইতাম, একটা মুসলমানি জন্মদিনে দাওয়াতে যাইতাম, নাচ গান করতাম, উপস্থানা কইরা মাগার হাসায় রাখতাম মাইশেরে, কিন্তু মাগার সব বন্ধ হয়ে গেছে গা, অহন একটু কষ্টতে আছি। প্রিয় দর্শক, আপনারা হয়তো বুঝতে পারছেন উনি মূলত স্টেজ প্রোগ্রাম করেই থাকেন, উনি যে কয়টা চরিত্রে মানে ভয়েস নকল করতে পারেন সেগুলো দিয়েই মানুষকে বিনোদন দিয়ে থাকেন। আচ্ছা, আপনি থাকেন কোথায়? থাকি তো মাগার এই যে দোলাইখাল। দোলাইখাল থাকেন, পরিবারে কে কে আছে? পরিবার তো মাগার আছে, আমার বিবি আছে মাগার, তারপরে বাচ্চা কাচ্চা আছে। বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা, আপনাকে কি মানুষ ভয় পায়? এই যে যে ডিপজলের কণ্ঠে কি ন্যাচারালি কথা বলেন? যখন যেই জায়গায় স্টেজে কথা কই তখন মানুষে ঠিকই ভয় পায়, ওহন মাগার না পাইবার পারে কে, ওহন তো মাগার এই দেশের অবস্থার লেগে আমি নিজেই পোতায় গেছি গা। নিজেই পোতায় গেছেন। আচ্ছা, ডিপজল সাহেব যদি আপনার ভয়েস কখনো শুনে বা শুনেছে কিনা আমি জানি না, এরকম কি কখনো হয়েছে যে আপনার ভয়েস ডিপজল সাহেব শুনেছে? আমার তো লাগতাছে আমার বড় ভাইয়ের সামনে আমি সরাসরি কথা কইছি, কিন্তু মাগার বড় ভাই ভালোবাসছে, কিন্তু নাম্বার লইবার পারি নাই, ভাইয়ের লগে আইজ মাগার সাক্ষাৎ করবার পারিনি, তারপর ওয়া যাই ভোগা। যতটুক ধারণা বড় ভাইরে যেতক্ষণ নিয়ত করে ভালোবাসা ফেলাইছি, মাগার একদিন না একদিন দেখা পাম আবার। আপনি সুযোগ পেলে তার সাথে দেখা করবেন? আপনার ওনার সাথে দেখা করার পর আপনি কি মানে তার সাথে কি বলবেন একটু আমাদের দর্শকদের জানান। দর্শকরে কি জানাম, ভাইয়ের তো মাগার অবস্থা খারাপ, ভাই আর হনে আগের মতন মাগার কথা কইবার পারে না, ভাই অনেক অনেক অসুস্থ, কিন্তু মাগার আমি ভাই অহনও ঠিক আছি, আমার ভাইটারে মাগার আমি ধৈরা রাখছি। যাক, আমি আল্লাহর কাছে কই আমার ভাইয়ের বয়সটা যেন আমি যত বছর বাইচা রাখি মাগার ধৈরা রাখবার পারি, আমার ভাই আমার একদিন হইলো দেখবো। হনে আপনি কি আরও কিছু কইবার কন? আপনি টোটাল কতজনের ভয়েস নকল করতে পারেন একটু বলবেন? বয়স তো মাগার অনেক পারি, ডিপ জল এটা তো মাগার সরাসরি মাইরা দিছি। অহন যদি মনে করেন আমার থেকে আমার বন্ধু চইলে গেছে গা, মান না, ওর বয়সও পারি মাগার। আমার আর একটা ছোট ভাই আছে কাবিলা, ওর বয়সও মাগার পারি। আচ্ছা, আপনার বন্ধু মান্নার ভয়েসটা একটু নকল করেন। হো হো, তাইলে বন্ধু মান্নারটা শুনবার চাইতেছেন? যাক, ওর লেগে আমার কষ্ট লাগে, ও আমার বন্ধু আছল তাই বইলে ওর আমি ছাড়ি নাই, ওর লগে আমার লয়ে কাটাকাটি হয়ে গেছে গা। অহন কি আপনারা চাইতেছেন একটু মান্নার বয়স মারতে? হ্যাঁ, মান্নারটা একটু নকল করে দর্শকদের শোনাবেন।